তবে বলো কেন ছ মাসের শিশু অধর্ষিত হয়, বলো কেন? কিরণ আমাকে আইপ্যাড গিফট করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাও হাটো, খুল যা সিম সিম, হাটো খুল যা সিম সিম। আজকে একটু কম সিনারি সিনারি লাগছে। তো অনেকদিন হয়ে গেছে ডেইলি ব্লগ তো করছি, বাট তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করাই হয়নি, অ্যান্ড প্লিজ উত্তর দিও, আমি খুব ভালো লাগবে যদি তোমরা উত্তর দাও। কেমন আছো তোমরা সবাই? কার লাইফে কিরম কী চলছে? লাইফ কখনো ভালো যায়, কখনো খারাপ যায়, কখনো খুব ভালো যায়, কখনো খুব খারাপ যায়, কোনো জিনিসটাই পার্মানেন্ট তো নয়, আমরা তো সবাই জানি। তো তোমাদের এখন কার কোন ফেজটা চলছে সেটা অবশ্যই জানিও। চলো, আজকে বেশ কয়েকটা পরপর কাজ আছে, স্টার্টিং উইথ মায়ের সাথে একটা আমার ঘরেই এখানে একটা শ্যুট আছে। এবার আমার আর মাকে কে শ্যুট করে দেবে সেটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম, তো ভাবলাম যে থাক ঠিক আছে, আমি মাকে করে দেবো, মা আমারটা করে দেবে, আর দুজনে যেটাই থাকবো সেটা স্ট্যান্ডে বসিয়ে করে নেবো, সেইভাবে ম্যানেজ করে হয়ে যাবে। চলো সেটা করি, তারপর লাঞ্চ করবো, লাঞ্চ করে হচ্ছে পরপর যা করার সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, হ্যালো, কতটা এক্সাইটেড এই যে আমার সাথে তুমি অপরচুনিটি পাচ্ছ আমার সাথে রিলে আসার। অন্য মারা কিরম হয় ছেলেদের প্রতি, না খেয়ে বসে থাকে যতক্ষণ না বাড়ি আসে, সকালে উঠে মাথায় হাত বোলায়। আমার তো মনে পড়ে লাস্ট মাথায় হাত কি মানে বাবলু, মানে ওই বাবলু না, কি হয়েছে 30 বছর 30 বছরের ছেলেকে কোন মা হাত বোলায়? তো এজ ডাজন্ট ম্যাটার, দিল তো বাচ্চা হ্যায় জি, দিল তো বাচ্চা হ্যায় জি মাম্মি। মানে তো বোঝা যায় না কেন? হ্যাঁ থাক, কি বলো না, একটা বলো, আমি কেটে দেবো, তুমি বলো কি। চলো চলো ওঠো, আমি খুব স্ট্রিক্ট যেমন শুট করি, ফুড কি বলে ধমকানোর চেন না, ফুড চেন যেমন হয়, তুমি আমায় ধমকাও, আমি কিরণকে ধমকাই, কিরণ আমার কাউকে ধমকাবে। আমি কিন্তু বুঝে গেছি তুমি কি বলছো, আমি কিন্তু আমি যে তোমার ছেলে, আমি কিন্তু বুঝে গেছি তুমি কি ভাবছো। চলো চলো করে নিই আমরা, নিচে আসতে হলো একবার, মোবাইল স্ট্যান্ডটা গাড়িতে রয়ে গেছিল, ভাগ্যিস মনে ছিল, নাহলে আবার বাড়িতে খুঁজতে থাকতাম আমি। খুল যা সিম সিম, আজা ডান্ডা, বন্ধ যা সিম সিম, লক হো যা সিম সিম। আপেল খাবো, বাট টাইম নেই এখন আর একদম, এটা করে খেতে খেতে ডিসাইড করবো যে বাইক নিয়ে যাবো না গাড়ি নিয়ে যাবো। ও চুল সেট করাও বাকি এখনো, আই এম ডেড টু ডে, কি বলে, চলো খাওয়া দাওয়া করি, দেন ফটাফট বেরোই। এই হচ্ছে আমার লাঞ্চ, অলরেডি লেট হয়ে গেছে। এই তো কামাল, তুই তো কামাল গেছিস যাবি? ও আমি ভাবলাম তুমি জিম যাচ্ছ। কেন জিম যাব, আজ সোমবার। ও আচ্ছা, কি করে জানবো আমি তোমার জিম কবে খোলা থাকে বন্ধ থাকে? জিমে তো সেদিন হবে আদব। হ্যাঁ অবভিয়াসলি, না আজ বিকাশ না। এই তুমি দাও তো আমাকে, বেশ আর না সাদা চিনি পয়জেন। আরে আরেকটা দাও, করো না ওরম ছিটিয়ে নিলে কি কম পর কম মনে হবে দেখলে, কি ওরম ছিটিয়ে ছিটিয়ে নিলে মনে হবে অল্প নিচ্ছিস। অলরাইট, সব করতে করতে বেজে গেছে হচ্ছে 5:10, সানলাইট অলমোস্ট নেই, যে করে হোক মানে এডিটিং ম্যানেজ করতে হবে। চলো ফটাফট বেরোই, বাবান সাউদার্ন এভিনিউ পৌঁছচ্ছে, অ্যান্ড জিনিসপত্রগুলো সাইড করতে হবে নাহলে বসতে পারবে না। বিনা হাতে চলছে এখানে অটোগুলো, ফালতু চলে কেন করছিস এরকম?
আচ্ছা দু আঙুলে গাড়ি চালাতে দেখেছো? দেখো চলো টাটা, দেখে 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 লোক আছে, টাটা মামি। তো মাদের এখানে ড্রপ করলাম, মারা আই গেস কোথাও একটা যাচ্ছে, আমি জানি না কোথায় যাচ্ছে। আর আমার বাড়ি থেকে ওটাই মাকে গল্প করছিলাম, আমার বাড়ি থেকে এই যে সামনে ব্রিজটা অব্দি এইটুকু পৌঁছানোটা ইরিটেটিং লাগে, তারপর বাইপাসটা পড়ে গেলে পুরো সাই 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 করে পৌঁছে যাওয়া যায়, তখন ওই একাত্তর টাইম আমার মনে হয়, এমনি আমার খুব ভালো লাগে, আমি যেখানে থাকি আমার খুব ভালো লাগে এখানটা, বাট ওই একাত্তর টাইম তখন মনে হয় যে ইস, বাইপাসটার ওপরটা হলে, বাইপাস থেকে একটু ভেতরে থাকি আমি, তো ওপরটা হলে একদম শান্তি শান্তি ছিল। এদিক দিয়েও আসছে, এদিক দিয়েও আসছে, ওদিক দিয়েও আসছে, ও ঢুকে গেল, ওই আটকে গেলো, আমি আটকে গেলাম, একাই বা কী করে দেবে। রাস্তার অবস্থা দেখো, আমি কিছু বাজে বলছি, গাড়ির সাসপেনশনের বাপরে বাপ, দেখো গাড্ডাই গাড্ডা, গাড্ডাই গাড্ডা, তুমি দেখো আমি নাস্তা নাস্তে যাবো, পুরো রাস্তাটাই যদি গাড্ডা হয় বাজাবো ডার মধ্যে দিয়ে, যাই হোক চলো ভালো রাস্তা পেয়ে গেছি। অন্ধকার, এত গাছ এখানে বা বিল্ডিং আটকে আছে, রোদ লাগবে, বলে দিলাম যে তুই তো মানে যেটা 4:30 সেটা 5:00 হবে ভাই, গাইস 5:35 সায়ন্তন দা, সায়ন্ত আমার নাম, হ্যাঁ তুই বলে উঠবি, তাহলে সানস্ক্রিন ইউজ করিস না, ইউজ করিস না কেন, তখন আমি হ্যাঁ করে তাকিয়ে থাকবো তোর দিকে, ঠিক আছে। চলো 6:00 বাজে, শুটিং পার্ট ডান, এবার উপরে গিয়ে ফাইল পাঠানো, এন্ড টুকটাক করে এডিট আছে ওগুলো করব, কি বলছিস? ওহ আগে 10:30 বাজলি চলে যেত, রোববার দিন থেকেই হয়েছে আমাকে বললো তো, বাহ ভেরি গুড। এই ক্যাফে সুন্দর দেখতে, ক্যাফে যেটা আমরা আসতাম এখন 2:00 অবধি খোলা থাকে। মাই ফ্রেন্ড হাউ আর ইউ, হাউ আর ইউ মাই ফ্রেন্ড, ১০:00, একটু কিছু ডান হলো, কিছুক্ষণ রেস্ট নি, দেখো কে এসে গেছে। এই খাবটা আমার হেভি লাগে, এখানে কাজ করতে করতে আড্ডা মারতে মারতে এখানে চালিয়েছে এরা হচ্ছে এই ভিডিওটা। এই শটটা আমার খুব ভালো লেগেছে, ব্যাপারটা হচ্ছে লাস্ট 2-3 বছরে যেরকম গেছে লাইফ, তাই তো আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যখন যে মোমেন্টটা আসে সেটা এনজয় করে নাও, ক্যা পাতা কাল হো না, এটা সাক্ষী তোমরাও, কারণ 2 বছর আগে যে মজাগুলো করতাম যাদের সাথে করতাম তারা এখন আর নেই, আমি বলছি না যে এরা থাকবে না, বাট হয়তো এই মজাটা থাকবে না, দেখা হওয়া কমে যাবে বা যাই হবে, আমার কারোর হাতে তো নেই কিছু, বাবলু হয়তো বিয়ে হয়ে গেল, সংসারে ব্যস্ত হয়ে গেল,
বাবলুর দেখবি সবার আগে হবে। একটা জিনিসও জানি, বাবলু বিয়ে করলে সব থেকে ভালো হাজবেন্ড হবে। A few moments later. পালাচ্ছিস কেন দাঁড়া? দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? হেলমেট তো পরবি, বাইক তো আসবে, ওই তো। দাদা যাবেন না, এদিকে আসুন। ও এত দূর দাদা আসছে আমার ওদিকে। আমি তুমি হায়েস্ট কত দূর গেছো বাইক নিয়ে? কাঞ্চামাটি ভাই চুপ, মানে কিরণ আমাদের সন্ধে 7টা থেকে বলছে যে এই আসছি এই আসছি এই আসছি, দেখো এতক্ষণ ওয়েট করানোর পানিশমেন্ট কি জানিস? এখন গাড়ি তুই চালাবি। চুপ কর রে, বাড়ি পাঠাতাম আবার। থ্যাংক ইউ কিরণ, আইপ্যাড দেওয়ার জন্য কেমন জিনিস আছে যেটা বলেছে কিনা রাখতে পারুন করছে আমাকে রিলেটেড না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেসিক্যালি ইয়ার্কি মারছিলাম আমার আগের দিন, কি কথায় কথায় একটা টপিক উঠলো আমার পকেটে, বোধ হয় চাবি না, কি একটা কথায় কথায় কথা উঠলো, কিরণ বললো যে আইপ্যাড এ করবি কেন, আমার কাছেই তো রয়েছে একটা, বাড়িতে বন্ধ পড়ে রয়েছে। তাই আমি বললাম তুই দে তাহলে আমাকে, আমি তোর থেকে কিনে নেবো। এই কত দেবো এটার জন্য? আগে অন কর তারপর। আচ্ছা ওয়ার্কিং কন্ডিশন আছে কিনা দেখি তাহলে, তারপর পেমেন্ট হবে। তো এটা কোন আইপ্যাড আমি ঠিক বুঝতেও পারছি না, আমার যে কোনো একটা আইপ্যাড হলেই হবে। কিছু কাজ থাকে যেগুলো ফোনে একটু ডিফিকাল্ট হয়ে যায় করা, সেইগুলোর জন্য আইপ্যাড একটু বড় করে দেখা যায়। তো আমার যে কোনো একটা আইপ্যাড হলেই হলো, আমার তো ফ্যাসিনেশন নেই। তো দেখি অন হয় কি না এটা। হ্যালো মিস্টার বিন, আইপ্যাড পেয়েছি। দেখা যাক অন হয় কি না। অন হয়ে যা সিম সিম। হয়ে যাবে, অন তো হওয়া উচিত। উপরে রে মনে হয়।
আরে চার্জ হলো তো দেখায় টাইম দে টাইম দে তাও দেখা ও আচ্ছা 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 নিশ্চয়ই দেখা আচ্ছা আচ্ছা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল ভাই এটা অ্যাপেলেরই আইপ্যাড তো এতক্ষণে 1% হয়েছে কি করে হলো অন কর অন কর যেভাবে করলি চার বছর পর না ইউনিভার্সটাকে ক্যাপচার করছি ও 2020 দাঁড়িয়ে আছে আনলক কর প্রেস হোম স্ক্রিন রে নতুন 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 আইপ্যাডের মতো করছে চলো বেরোচ্ছি এখান থেকে কিছু একটা খেয়ে ঢুকবো কেন সেটা বলছি নাহলে তোমরা বলবে রোজ বাইরে খাই যাই হোক কী সুন্দর লাগছে দেখো আমার এলিকে এখান থেকে কী সুন্দর লাগে আমার আমি তাকিয়ে থাকতে পারি যাই হোক বাবলু যাচ্ছে না ব্যাড নিউজ বাবলু আমাদের ধোকা দিয়ে দিয়েছে ওই যে বাবলু রাইড দাঁড়িয়ে আছে ওখানে কফি উইথ দ্য কনফিউজ বক্স দেয়ার ইউ উইল গেট এতগুলো মানুষের চোখ তোর হাতে ওরা কি দেখবে তোর দায়িত্ব সেটা আমি বাবু ছোট্ট একটা মানুষ নরমাল মানুষ এটা মাইকেল জ্যাকসনের একটা স্টেপ তখনকার দিনে তো এটা ইউটিউব এত মানে ইন্টারনেট এত ইজি ছিল না সাইবার ক্যাফেতে বসে বসে ভিডিও ডাউনলোড করতাম আর স্লো করে করে তখন দেখতাম যে মাইকেল জ্যাকসন কি করে এই স্টেপটা করতো আমিও এই আমি এটা বুঝি না ও কেন কি ওই ক্রাউচটা কেন করতো স্টাইল ওটা ওর সিগনেচার চলো চলো বেরোনো যাক টাটা বাবলু ধোকা দিয়ে দিল বাবলু আজ আমাদের ধোকা দিয়ে দিয়েছে কিছু না আমি দুঃখ পেলাম টাটা অলরাইট মা বেসিক্যালি একটু আগে কল করে বললো যে মায়ের আজকে ডিনার বানাতে ইচ্ছা করছে না তো আমি বললাম যে ঠিক আছে আমি অর্ডার করে দিচ্ছি কী খাবে বলো তো ওই জন্য কিছু একটা খেয়ে ফিরবো এখন সেটাই ভাবছি এবার কী খাওয়া যায় কী খাওয়া যায় একটু এর মধ্যে কী খাবি তুই কি বাড়িতে খাবি না এখানে খাবি কারণ আমায় কিছুটা খেতে হবে ওর সামনে বলে লোভ দেবে না ও বলতে পারবে না ও তো ডিচ করলো প্ল্যানটাকে আচ্ছা আমি জানি না তাহলে প্ল্যানটা কোথায় যাবো তুই তো বললি ডিচ ও হ্যাঁ হ্যাঁ সরি 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 ভুলে গেছি দাদা সাবধানে নিয়ে যাও আমাদের খুব মানে কোলে পিঠে মানুষ করা টাটা দাদা দাদা ইন্টারেস্টেড না আপনাকে এই বললাম সাবধানে রাখতে আপনি ফেলে দিচ্ছিলেন কি হতো আমার ছেলের এই নাজুক জায়গাগুলো না না আমি আছি আমি থাকতে কিছু হবে না ওর এই হেলমেট পর হেলমেট পর হেলমেট পর হেলমেট পর হেলমেট পর অল রাইট 12:05 সিলেক্ট করা হচ্ছে আমি তো ডিসাইডেড লিট্টি চোখাই খাবো এ খাবারও এনেছে তো আমি হালকাই কিছু খাবো বেশি কিছু খাবো না এই ম্যাগি পাওয়া যায় না ম্যাগি খাবো না আরে ভাই খুব খেতে পেয়েছিল দেখো না চোখা বেশি দিতে বললো ঠিক আছে ডাক্তার ডাক্তার ঠিক আছে চেয়ে নেবে চেয়ে নেবে আপাতত তো থাক আহা খুব কি আস্তে গরম কিন্তু হবে হম
খুব ভালো বানা। এই হচ্ছে কিরণের সত্তু পরাঠা, খাওয়া দেখি কেমন। বাই বাই বাবা, বাই 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 টাটা। কিরণ খাওয়া হয়ে গেছে আমাদের, কিরণকে ড্রপ করে দিয়েছিল গাড়ির সামনে, আমাকে ড্রপ করে দিয়েছে গাড়ির সামনে। আর এতগুলো যে জিনিস আছে কালকে কেনা হয়েছিল সেগুলো সব, প্লাস আজ যে বাড়ি থেকে জিনিস নিয়েছে ওইগুলো সব আমি এইগুলো সব তোর গাড়িতে ট্রান্সফার করে দিচ্ছি টাটা। তুইও জানিস তুই উঠবি, আমিও জানি আমি উঠবো, তুই উঠবি কেন বেকার হাঁটাচ্ছিস। না আমি টায়ার্ড, আমি উঠতে পারবো না। এই লিসেন লিসেন লিসেন, নেক্সট 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 নেক্সট, আমি যেতে পারি গিয়ে তুলে দিতে পারি, বাট বাবা পেন ডাকলো, বাট প্লিজ ইউনো আমার সাথে সিঙ্কে ড্রাইভ করতে হবে, অত স্লো আসলে আমি এমন। অলরেডি আমরা বাড়িই যাচ্ছিলাম, বাট এখানে আই গেস কিছু একটা প্রোটেস্ট চলছে, তো ভাবলাম যে আমরা দেখি তোমাদেরও দেখাই। তবে বলো কেন ছ মাসের শিশু অধর্ষিত হয়, বলো কেন, বলো কেন। আমরা প্রোটেস্ট বলতে সবসময় ঝামেলা মারপিট অশান্তি বুঝে এসেছি, আজ এখানে আসাটা হয়তো লেখা ছিল। দারুণ লাগলো, দারুণ লাগলো দেখে যে শান্ত হয়ে গান গেয়ে নিজেদের আর্ট দিয়েও কিন্তু প্রতিবাদটাকে পৌঁছে দেওয়া যায়। থাকতে না পেরে আমরাও মিশে গেলাম সবার সাথে, কাজে লেগে পড়ল। সত্যি বলতে কাউকে অচেনা লাগলো না, সবাই নিজের থেকেই তুলি আর রং এগিয়ে দিল। কেন জানো? কারণ এখানে সবার লক্ষ্যটা একটাই, সারা বাংলা সারা দেশ সারা দুনিয়া একটা জিনিসেরই অপেক্ষায় আছে, জাস্টিস। দেখো আমরা সবাই তো করছি বটে, বাট আমাদেরকে ও জয়েন করেছে, একদম গার্ড দিয়ে বসে আছে যাতে এটা না ঘাটে। বাই বাই বাই, দেখা হবে আবার নিশ্চয়ই। রাইট, 3:00 বাজে,
আমরা জাস্ট বেরোলাম এখান থেকে, দেখছি না কখন যে এতটা সময় কেটে গেল ওদের সাথে মিলে। গ্রেট যে আমরা আজকে এই রাস্তা দিয়ে ফিরছি অ্যান্ড আমাদের চোখে পড়লো অ্যান্ড হয়ে গেল, তিনটে বেজে গেল, বাট নো রিগ্রেটস। মাঝখানে যে ঝামেলাটা দেখলে সেটা হচ্ছে বেসিক্যালি হঠাৎ করে কিরণ হাত ধুচ্ছিল, আমি ওখানে ছিলাম, হঠাৎ দেখলাম যে ধুম করে আওয়াজ হচ্ছে অনেক কটা, তখন দেখলাম উনি বেসিক্যালি উনি মানে ইনটক্সিকেটেড ছিলেন অ্যান্ড ফুল ফোর্সে যত বোতল রাখা ছিল যা যা রাখা ছিল সেগুলোকে ধাক্কা মারতে 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 এগিয়ে এসছে, যতক্ষণ না ওরা এসে ধরলো। তো উনি ক্ষমা চেয়েছেন পুলিশের, যাবার যাই না, পুলিশ নিয়ে তো গেল, কীভাবে জানি না। এবার বাড়ি গিয়ে কতগুলো কার্ড আছে আমি নিজেও যাই না, ভাবলাম ভয় করছে, চলো টাটা। এটা কিছু একটা এসছে যেটা হচ্ছে আমাদের বাড়িতে যে গণেশ পুজো আছে সেই রিলেটেড, সেটা সেদিনই জানতে পারবে এটা কি। আর যারা জানো তারা প্লিজ কমেন্ট করুন না, যাতে অন্যরা জেনে যায়, একটু সারপ্রাইজ থাকুক এটা। চলো জিনিস দিয়ে দে, ঢাকনাটা ছাড়াতে দিয়ে একবার, শুধু একবার বলেছি ডিক্যাথলনারিটা আমার ভালো লাগে, বাড়িতে আছে আমার, বাড়িতে গিয়ে খেতাম, আমাকে দে, আই সোয়ার খেতে ইচ্ছে করছে, প্লিজ কিরণ খেতে দিবি না, এবার মাথা গরম হচ্ছে, খুল না। আরে আমার অনেক পছন্দের বোতল, তুই ছাড় ছাড়, আমি খুলছি, কাছে রে, চিতে চিতে খাও তুমিও, টাটা টাটা। 3:15 বাজে, 15 মিনিটে পৌঁছে যাবো বাড়ি, টাটা। বাড়ি এসে গেছি 4:10, বেশ কয়েকটা কাজ আছে সেগুলো নিয়ে বসবো, এইটা যেটা আজকে আমি পেয়েছি এটা অন তো হচ্ছে, বাট 4 বছর ধরে যেহেতু অন হয়নি, বা বেশ কয়েক বছর ধরে যেহেতু অন হয়নি, তাই জন্য না একটুখানি মানে স্লো চলছে, মানে ট্যাপ করলে খুব স্লো রেসপন্ড করছে ট্যাপটায়। তো এটাকে আই গেস ঠিকই আছে, যখন ইয়ে হচ্ছে সবই হচ্ছে ঠিকই আছে, কালকে আমি একটা দোকান চিনি ওখানে নিয়ে যাবো, ওখানে যদি ফরম্যাট করে দেন, যদি সফটওয়্যারটা আপডেট করে দেয়, আই গেস ঠিকঠাক কাজ করা উচিত। সো চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো, তোমাদের কিন্তু লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেল থেকে দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন ক্লিক করে দিন নোটিফাইড ইচ টাইম আই আপলোড এ ভিডিও। ও দেখা হচ্ছে কালকে দুটোর সময়।